হ্যাঁ, অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। আসলে একদমে বেচা কিনা হয় না, আমি যতই বলি কাস্টমার ক্রেতা ভাইরা আছে তাদের চেহারার দিকে তাকাইলে অনেক সময় মনে হয় দাম কমায় দিই, এই জন্য আমি আলোচনার সুযোগ রাখছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাপুর ভাওয়ারভিটি এলাকায়। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সূর্য কৃষি খামারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন সাত্তার সাহেব, তিনি একজন শৌখিন মানুষ এবং শৌখিন উদ্যোক্তা। তিনি এখানে চমৎকার চমৎকার সারগুলো লালন পালন করছেন 2022 সালের কোরবানিকে কেন্দ্র করে। আমরা প্রায় এক মাস আগে এসেছিলাম, আপনাদেরকে দেখেছিলাম কিছু গরু। আলহামদুলিল্লাহ, এই খামার থেকে কিছু গরু বিক্রি হয়ে গিয়েছে, আরও কিছু গরু বাকি ছিল যেগুলো দেখানো হয়নি আমাদের। এই পর্বে আজকে আপনাদেরকে দেখাবো সূর্য কৃষি খামারের চমৎকার চমৎকার কোরবানি উপযোগী গরুগুলো। দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি সাত্তার সাহেবের সাথে এবং সুন্দর সুন্দর কুরবানি গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাত্তার সাহেব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমরা কিন্তু কিছুদিন আগে এসেছিলাম আপনার খামারে এবং কিছু গরু দেখিয়েছিলাম। প্রথম পর্বে সবগুলো গরু দেখানো সম্ভব হয়নি, তাই দ্বিতীয়বার আসা। আজকে আমাদেরকে আরও চমৎকার চমৎকার কিছু গরু দেখাবেন, তাই তো? জি ইনশাল্লাহ। আচ্ছা, ডিসপ্লেতে বরাবরের মতো তিনটি গরু রাখার সুযোগ আছে এবং তিনটি গরুই রয়েছে। জি জি জি। আচ্ছা, আমরা প্রথম যে গরু দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। আসলে গত পর্বে যান আমরা যে গরুগুলো দেখাইছিলাম সময়ের অভাবে এবং ভিডিও লম্বা হয়ে যায়, দর্শক পছন্দ করে না, এই জন্য আমরা কিন্তু 10টা গরু দেখাইছিলাম ওই সময়ে। তো ওই 10টা গরু ছিল আমার খামারের বড় গরু, আর ওই গরুগুলা থেকে এই গরুগুলা একটু ছোট, মাঝারও বলা যায় আর কি। তো প্রথম গরুটা, এটা একটা শাহিওয়াল গরু। শাহিওয়াল? হ্যাঁ। দাঁতে কয়টা হয়েছে? এটা 2 দাঁত কেবল ভাঙছে, এই রিসেন্ট ভাঙছে, গত সপ্তাহে 2 দাঁত ভাঙছে। আচ্ছা, তাহলে নতুন দাঁত ভেঙেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওজনটা কেমন আছে এটা? ওজন আছে এটার 470 থেকে 80 কেজি। 470 থেকে 80 কেজি। এটার দাম কত টাকা? এটার দাম 2,70,000। 2,70,000, যেহেতু 2 দাঁত হয়েছে মাত্র, এটা খামার রাখলে তো আরও বড় হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, আসলে এরকম নিয়ত ছিল, প্রথমে নিয়ত ছিল এটা বিক্রি করব না। তো যেহেতু 2 দাঁত ভাঙছে, ডিসপ্লেতে দেখাইতেছি, দর্শক যদি ক্রেতা যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ সেল করব, আর যদি এটা এবার থেকে যায় তো আলহামদুলিল্লাহ আগামী বছরের জন্য তৈরি করবো ইনশাল্লাহ। চাওয়া দাম 2,70,000, আলোচনা করার সুযোগ তো অবশ্যই রয়েছে। জি, আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এটার পাশে যে একটা সুন্দর গরু রয়েছে, এটা তো শাহিওয়াল? জি, ওটাও শাহিওয়াল। এটা কয় দাঁতের? ওটা 4 দাঁত। 4 দাঁত। জি। ওজনটা কেমন রয়েছে? ওজন 480 থেকে 90 হবে ইনশাল্লাহ। দুইটাই সেম ওজনটা? হ্যাঁ, একটু 10-10 কেজি এদিক সেদিক হবে। দাঁতে 4টা হয়েছে? দাঁতে 4টা। জি। আচ্ছা, এটার দাম কত? এটার দাম 2,70,000। এক প্রথমটা 2,70,000, দ্বিতীয়টাও 2,70,000। জি। আচ্ছা, এটার পাশে যেটা আছে সেটা কয় দাঁতের? ওটা 2 দাঁত। ওটা 2 দাঁত হয়ে গেছে, কোরবানি উপযোগী? জি জি। এটার ওজনটা কেমন? ওটার ওজন আছে 450 থেকে 60 কেজি। মানে আমরা ডিসপ্লেতে যে 3টা গরু দেখতে পাচ্ছি এভারেজ ওজন সেম, হয়তো 5 কেজি বা 10 কেজি, 450 প্লাস, 450 প্লাস, প্রত্যেকটা গরু 450 থেকে 500 কেজির মধ্যে। আচ্ছা জি। ওটার দাম চাষেন কত টাকা? ওটার দাম 2,50,000। 50, বাকিগুলো থেকে 20,000 টাকা কম, কারণটা কি? ওটার ওজন একটু কম। ওজন তো একটা ব্যাপার আছে এখানে, তবে ওটা ওই গরুটা সুন্দর, ওটা আসলে শাহিওয়াল না, ওই গরুটা ঘির, ওটাকে ঘির বলে। এটা গির? হ্যাঁ, গুজরাটের গির। ওগুলো রেয়ার গরু, ওটার মাথা, ওটার যে কম্বল আছে, ডিসপ্লেতে কতটুকু আসে বা ক্যামেরাতে কতটুকু আসে আমি জানি না, ওটা একটা চমৎকার গরু। ওটার মাথাটা দেখা আমি এটা হাট থেকে খরিদ করছিলাম, সংগ্রহ করেছিলাম। জি জি। আচ্ছা, আমরা যে 3টা গরু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে দাম বলেছেন অবশ্যই আলোচনা করার সুযোগ তো নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। আসলে একদমে বেচা কিনা হয় না, আমি যতই বলি কাস্টমার ক্রেতা ভাইরা আছে তাদের চেহারার দিকে তাকাইলে অনেক সময় মনে হয় দাম কমায় দিই, এই জন্য আমি আলোচনার সুযোগ রাখছি আলহামদুলিল্লাহ। কাস্টমার আসবে, ক্রেতা আসবে, আমার গরুগুলো দেখবে, পিছনে দাঁড়াবে, পছন্দ করবে, তারা যদি আমাকে নেগোসিয়েশন করে আমি একটু কমায় দিব, এর তো বেশি চাওয়ার সুযোগ নাই, তো ভাইয়েরা কথা বলবে, আমি বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আরও তো গরু রয়েছে ফার্মে, আরও 3টা ডিসপ্লেতে রাখা যাবে নাকি? এগুলো ঘরের ভিতর দিয়ে বাকি 3টা বাইরে আনার ব্যবস্থা? জি ঠিক আছে ইনশাল্লাহ। ভাই, সূর্য কৃষি খামারের প্রত্যেকটা গরু কিন্তু দেখতে একই রকম মনে হয়। আমরা কিন্তু 3টা গরু আবার বাইরে বের করেছি এবং দর্শকদেরকে দেখাবো দরদামগুলো, কিন্তু প্রত্যেকটা গরু দেখতে একই মনে হচ্ছে। তাই আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকর, সবসময় এরকমভাবে গরু মিলানো কষ্টসাধ্য। আলহামদুলিল্লাহ যে আমার গরুগুলা সবাই অ্যাকসেপ্ট করছে এবং গরুগুলো আসলে শেষ পর্যন্ত, শেষের দিকে সময় যত যাচ্ছে গরুগুলো খুব সুন্দর হচ্ছে, আল্লাহ পাকের মেহরবানি ভাই।
এপাশে আরো চমৎকার একটি গরু রয়েছে, এটা মনে হচ্ছে তিনটার মধ্যে সবচেয়ে বড় গরু এটি। এটাও তো সাহিওয়াল? জি, এটাও সাহিওয়াল। এটা কয় জাতের? এটা চার দাঁত। চার দাঁত। ওজনটা কেমন রয়েছে এটার? ওজন আছে 500+510 কেজি প্লাস হইতে পারে। সর্বোচ্চ 500 কেজি বা 510 কেজি হতে পারে? জি, 500+। 500+। জি। এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার চাওয়া দাম 2,80,000। 2,80,000। এর মধ্যে আলোচনা করার সুযোগ? জি, আলোচনা করার সুযোগ আছে, প্রত্যেকটা গরুতে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এটার মাঝে যে গরুটি রয়েছে এটাও মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু, এটা কয় দাঁতের? এটা দুই দাঁত। দুই দাঁত। এর ওজনটা কেমন আছে? এটার ওজন 460 কেজি, মানে 450+। 450-এর উপরে? জি। এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম 2,50,000। 2,50,000। জি। এটার মধ্যে আলোচনা করা যাবে? জি, ইনশাল্লাহ। এর পাশে আরও একটি সুন্দর গরু রয়েছে, আমি প্রত্যেকটা গরুকে সুন্দর বলছি কারণ সুন্দরকে তো সুন্দর বলতেই হয়। এর পাশে আরও সুন্দর একটি গরু রয়েছে, এটি কোন জাতের গরু? এটা শাহিওয়ালের সাথে সিন্ধি ক্রস। শাহিওয়াল সিন্ধি ক্রস। কেবল দুই দাঁত ভাঙছে। আচ্ছা, দুই দাঁত কেমন আছে? এটার ওজন 450 কেজি। 450-450 কেজি। এটা একটু বেশি হবে 10 কেজি, ওটা 10 কেজি কম হবে এরকম। আচ্ছা, এটার দাম চাওয়া কেমন? এটার দাম 2,45,000। 2,45,000। জি। আচ্ছা, 500 কেজি ওজনের যে গরুগুলো দাম চাচ্ছেন 2,80,000, আমাদের কি বলা যায় কত টাকা হলে এটা বিক্রি উপযোগী হবে সরাসরি? আসলে আশরাফুল, কঠিন প্রশ্ন আপনার। আমরা যতই একটা ফিক্স রেট বলি, বাইরে আয়সা দরাদরি করতে চায়, সেক্ষেত্রে আমি বলবো যে আলোচনা করার সুযোগ রাখছি, আলোচনা করব। আর কাস্টমারের উপরে অনেক কিছু নির্ভর করে। আমি দেখছি কোনো ভাই আমার জন্য গরুর জন্য আসছে, ও এরকমভাবে কথা বলছে, আমি একদম খুশি হয়ে গেছি, আমি গরুতে উচিতের চেয়েও 10,000 টাকা বেশি তাকে ছাড়দা দিছি। ওই হিসাবে এটা 2,60,000 টাকা ভাই, এটা আমার বিক্রির প্রাইসটা 2,60,000 টাকা। 60,000 টাকা। তারপরেও আমি আপনাকে বললাম, এমন কোনো ভাই যদি আমাকে এরকমভাবে ধরে বা এরকম কথা বলে, তারপরেও ওইখানে কথা বলতে হয়, বলবো ইনশাল্লাহ আমি। আচ্ছা, আরও কম দেওয়ার চিন্তা ভাবনা করছি? জি, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা বিগত পর্বে যখন দেখিয়েছিলাম তখন আপনার তিনটা গরু অবিক্রিত রয়ে গেছিলো, এই তিনটা গরু আছে তো ফার্মে? হ্যাঁ, এখনও খামারে আছে। আসলে আশরাফুল, আমি গত 1 মাস হয়ে যায় গরুগুলো দেখাইছি, বাকি গরুগুলো আমার খাবারই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি যে প্রত্যেকটা গরু 1 মাসে বিশাল পরিবর্তন হয়েছে। আমি চাচ্ছি আমার দর্শককে আপনার মাধ্যমে সেই তিনটা গরু একটু দেখাইতে, যে গরুগুলোর পরিবর্তন। আচ্ছা, গরুর পরিবর্তন হয়েছে গঠনের, দামেরও কি পরিবর্তন হয়েছে নাকি? জি না, দাম আগেরটাই আছে আলহামদুলিল্লাহ, এবং সেটা ঈদ পর্যন্ত এরকম দামই থাকবে। জি জি, আমি আগেই বলছি যে আমি যার দাম চাইছি আমি সেই দামের বেশি কখনোই আমি নিব না, বরঞ্চ দাম যদি কমা যায় বাজার আমি আরও কম বিক্রি করব। আচ্ছা, তাহলে আমরা ওই তিনটা গরু বের করি, দেখাই যাচ্ছে? জি, ইনশাল্লাহ, অল্প সময় দেখান একটু। আচ্ছা জি ভাই, বাইরে যে গরুগুলো আছে এগুলো আমরা প্রায় 1 মাস আগে দেখেছিলাম। জি জি, 1 মাস আগে এগুলো আমরা দেখাইছিলাম 10টা গরু, তার মধ্যে 7টা বিক্রি হয়ে গেছে, এই 3টা গরু আছে। আমার আজকে দেখানোর উদ্দেশ্য হয়েছে যে 1 মাসে আলহামদুলিল্লাহ ব্যাপক পরিবর্তন হয়েছে গরুগুলা, পরিবর্তন হয়ে গেছে ওজনটা। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাশে যে পাখড়া গরুটা রয়েছে এর ওজন আগে ছিল কত? আগে ছিল আপনার 500+ ছিল, 520-এর মতো ছিল, আমার খেয়াল নাই হিসাবটা, এখনকার হিসাবটা হয়েছে 560+। 560 কেজি? জি জি, 540 কেজির মতো বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, প্রায় 30-35 কেজির মতো বৃদ্ধি পাইছে। আচ্ছা, দাম চাওয়া ছিল প্রথমে কত টাকা? 3,40,000। 3,40,000। এখনকার দামটা কত? জি, 3,40,000। এটা ঈদ পর্যন্ত ইনশাল্লাহ, আগামী 15 দিন আমি পালবো, এটার দাম সহ 3,40,000। 3,40,000 চাওয়া দাম? জি জি, আলোচনার সুযোগ তো অবশ্যই যত সামান্য আছে সুযোগ আছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে আরও সুন্দর একটি গরু রয়েছে, কালো গরু যেটি, কুরবানিতে কিন্তু কালো শাহিওয়ালের বেশ কদর রয়েছে, এটা কি শাহিওয়াল নাকি না? জি, এটা ব্ল্যাক শাহিওয়াল, মানে এটা আসলে ক্রস, কিন্তু ব্ল্যাক শাহিওয়াল শাহিওয়ালের পার্সেন্টেজটা সবচেয়ে বেশি, 80% ব্ল্যাক শাহিওয়াল এটা। আচ্ছা, এটা কয় জাতের? এটা চার দাঁত। চার দাঁত। 1 মাসে আগে এটার ওজন কত ছিল? 1 মাস আগে এটার ওজন ছিল 530-এর মতন। 530 কেজি। এখন কতটুকু আছে? এখন 570, এটা আমি 15 দিন পরে 580-90 পর্যন্ত আশা করতেছি, 580+ ইনশাল্লাহ। 580 কেজির উপরে হয়ে যাবে? জি জি জি, ইনশাল্লাহ। 1 মাসে দাম চাইছিলেন কত টাকা? 3,50,000। 3,50,000। এখন দাম কি 3,50,000? আলহামদুলিল্লাহ 3,50,000, আলোচনার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। ওজনের পরিবর্তন হয়েছে, দামের কোনো পরিবর্তন হয়নি? জি না। জি না। পাশে যে একটি গরু রয়েছে এটা কোন জাতের? এটা আসলে গির, মূলত গির বলদ। গির বলদ? জি জি। গির বলদটার কি ওজন পরিবর্তন হয়েছে নাকি না? এটা এই ষাঁড় গরুর চেয়ে একটু কম বাড়ছে, কম বাড়ছে। আচ্ছা, এখন ওজনটা কেমন আছে? ওটা 600+ আছে আলহামদুলিল্লাহ। 600 কেজি? জি। আচ্ছা, এটার দাম কত টাকা চাওয়া? এটা 4,20,000 ছিল। আচ্ছা, এখন 4,20,000।
যে 4,20,000 আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, কোনো ভাই যদি আমার বলদটা পছন্দ করে এবং সে যদি আমার শ্বশুরে আসে, আমার গরুটা দেখে, দেখার পরে তার সাথে আমার আলোচনা হইলে আমি দামের যত বেশি ওকে আমি স্যাক্রিফাইস করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে তো ভুট্টি গরু রয়েছে, বক্সার গরু রয়েছে, আমরা এগুলো কখন দেখবো? এখন দুইটা একটা বক্সার একটা ভুট্টি, এই দুইটা দেখাবো ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে। আর 2023 সালের জন্য আমার কিছু গরু আছে, ওটা ভিতরে একটু দেখা নেবেন ইনশাল্লাহ। দর্শক দেখুক যে আগামী সনের জন্য আমি তৈয়ার আছি, আমার জন্য সবাই যেন দোয়া করে, আমি যেন প্রত্যেকে একদম কেমিক্যাল মুক্ত, রাসায়নিক পদার্থ মুক্ত গরু মানুষকে উপহার দিতে পারি। আচ্ছা, তাহলে এগুলা ঘরের ভিতরে চলে যাবে, বক্সার এবং বুট্টি বাইরে চলে আসবে তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, বুট্টি এবং বক্সার বাইরে চলে এসেছে নাকি? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুটিটা কয় দাঁতের হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজনটা কেমন রয়েছে? ওজন 150, প্রায় 150। 150 কেজি প্রায়, মানে এখনো হয়নি? এখনো হয় নাই, 150, আগামী 15 দিন সময় আছে। 145 কেজির মতন আছে এখন, তো 150 হবে ইনশাল্লাহ। 150 কেজি হয়ে যাবে। জি। আচ্ছা, বুটির কিন্তু অনেক চাহিদা রয়েছে, এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম 1,20,000। 1,20,000, 150 কেজি। আলোচনা করার সুযোগ তো অবশ্যই। জি অবশ্যই সুযোগ আছে। পাশে রয়েছে বক্সার। জি। আচ্ছা, বক্সার কয় দাঁতের? ওটা 6 দাঁত। 6 দাঁত। জি, একদম প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। একদম প্রাপ্তবয়স্ক। আচ্ছা, এটার ওজন কেমন আছে বক্সার? এটার ওজন আছে 260 কেজি। 260। জি। দাম কত টাকা চাওয়া? এটা 1,60,000 টাকা। 1,60,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। আলোচনা করার সুযোগ তো অবশ্যই। জি সুযোগ আছে আলহামদুলিল্লাহ। দুটো যদি একসাথে কেউ নিতে চায়? জি, এই এটা একটা প্যাকেজ হইতে পারে, দুটা ভুট্টি যদি আমার একসাথে কোনো ক্রেতা ভাই নিতে চায় তো তাদের জন্য 2,60,000 টাকা। একসাথে নিলে 2,60,000 টাকা। জি, তারপরেও আলোচনার কিছু সুযোগ আমি দিব, যদি ওই মানের কোনো ভাই আসে আমি আলোচনার সুযোগ দিব ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে যে প্রফেসর গরুটি রয়েছে এটাও দেখতে পাচ্ছি রয়ে গেছে খামারে, এটা বিক্রি হয়নি? জি, এটা এখনও বিক্রি হয়নি। দাম দরদাম কি হয়েছে? দরদাম হয়েছে, ক্লোজে চলে আসছে, তো এটা আসলে এখনও বিক্রি হয় নাই, আশা করি বিক্রি হয়ে যাবে। আপনি বলছেন যে 2023 সালের জন্য গরু প্রস্তুত করছেন? জি জি। ওগুলো কোন পাশে আছে? ওগুলো খামারের ভিতরে আছে। আচ্ছা, কতগুলো আছে এখানে? এখন পর্যন্ত 4টা গরু আছে 2023-এর জন্য। আর আমার এখানে যে গরুগুলো আছে, যেগুলো 2 দাঁত ভাঙছে, ওগুলা যদি মনে করেন পরামর্শ সাপেক্ষে যদি রাইখা দিই তো রাইখো দিতে পারি, নতুবা বিক্রির জন্য যে প্রতিবেদন দিছি বিক্রি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলবো। আচ্ছা ভাই, কুরবানিতে কিন্তু সবাই সুস্থ গরুটা খুঁজে এবং সঠিক খাবার খেয়ে যেটা মোটা দাজাকরণ করা হয়েছে এগুলোটা সবাই খুঁজে। সূর্য কৃষি খামার সম্পর্কে আপনি কী বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আসলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, অবশ্যই কুরবানি একটা স্পেশাল ইবাদত। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাইছেন যে তোমরা নামাজ কায়েম করো, কুরবানি করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কর্তৃক এটা প্রতীয়মান যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাও বটে। তো কুরবানির পশু সুস্থ, সবল এবং সুন্দর হওয়া জরুরি। আপনি কুরবানি করবেন, সুন্দর পশু বাছাই করবেন, সুস্থ পশু বাছাই করবেন। আমাদের দেশের আপনার ট্রান্সপোর্টজনিত কারণে এখন যে হাটে গরুগুলো আছে, প্রায় গরুগুলাই আপনার FMT-তে আক্রান্ত এবং গরুগুলা খুব রোগাসোগা, কুরবানির শর্ত আসলে পুরা করে না। আমরা দেখছি যে এরকম হাট থেকে গরু নিয়ে আসছে, ঈদের আগের দিন অসুস্থ হয়ে গেছে, তো ঈদের দিন অসুস্থ গরুকে জবাই করতে হইতেছে। এদিক দিয়ে একটু খেয়াল করলে যে আমরা যে গরু লালন পালন করি, একটা গরু 2 বৎসর, 1 বৎসর, আরও বেশি সময় আমরা লালন পালন করি, এবং এই লালন পালন কিন্তু গরুগুলা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ভ্যাকসিন দেওয়া থাকে, বিভিন্ন রোগের ভ্যাকসিন দেওয়া থাকে, এগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আমি দেখি নাই কোনো প্রবলেম হয়েছে। আশা করি আমার সূর্য কৃষি খামারের প্রত্যেকটা গরু সুস্থ এবং প্রত্যেকটা গরু ভ্যাকসিন করা এবং প্রত্যেকটা গরু সবল। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার আশরাফুল, যে আমাদের দেশে তথাকথিত অনেক ভাইরা খামার করে, গরু লালন পালন করে, তারা স্টেরয়েড ব্যবহার করে, রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে, যার দরুন তাদের জন্যে অনেক সময় বাজারও ফল্ট করে। আপনার যে গরুটা কেমিক্যাল দিয়ে লালন পালন করা হয়েছে সে গরুটা তাকে বিক্রি করতেই হবে, তো যখন বাজারে কাস্টমারের একটু আনাগোনা কম থাকে তখন তার গরুটা 5,00,000 টাকার গরুটা সে তাড়াতাড়ি নিচে নেমে আসে, তো সে বিক্রি তাকে করতেই হবে এই মনে করে সে দ্রুত দাম কমায় দেয়। এই জন্যে সাধারণ খামারিরা মূল্য পায় না, মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়। এই জন্যে একজন প্রকৃত মুসলিম, একজন প্রকৃত ইমানদার ভাইয়ের করণীয় হয়েছে যে তাকে আগে পশু বাছাই করা
একটা সুস্থ সুন্দর পশু বাছাই করতে হবে এবং তাকে সে দাম কমে পাইলো আর কিনা নিল সে তাকে খেয়াল করতে হবে কুরবানি আল্লাহর জন্য এটা ইবাদত এটার জন্য একটা সুস্থ সবল পশু তার জন্য কুরবানিটা হয়ে যায় এজন্য আমি বলবো যে আমার কাছ থেকে গরু নিতে হবে ব্যাপারটা এরকম না যে আপনারা এই একটু আকল খাটায়া একটা সুস্থ সবল সুন্দর পশু বাছাই করেন দামটা দর্তব্য বিষয় না দামটা আলোচনা করে নেবেন আলোচনা করা সাপেক্ষে দামটা নির্ধারণ করবেন কিন্তু সুস্থ সবল পশু হওয়া চাই আচ্ছা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম সূর্য কৃষি খামারের খুব সুন্দর সুন্দর গরুগুলো ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা দোয়া করি আপনি সবগুলো গরু বিক্রি করে দেন কুরবানিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে অশেষ ধন্যবাদ